নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত মনসমাই মসজিদ। বন্ধুসকল, পলকতে চামক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটো খবর, আজি রাজ্যজুড়ি উলহ মালহরে উদযাপন করা হল ইসলাম ধর্মীয় লোকসকলের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর এইবার ইসলাম ধর্মর টুপি পরিধান করে শিবসাগরত একলগে নামাজ আদায় করলে অখিল গগৈ আর গৌরব গগৈয়ে। ঈদর সমূহিয়া নামাজত অংশ ললে গৌরব গগৈ আর অখিল গগৈয়ে। ইসলাম ধর্মীয় টুপি পরিধান করে নামাজত অংশগ্রহণ দুই গগৈর। শিবসাগর ঈদগাহ ময়দানত আয়োজিত নামাজত অংশ ললে দুগৰাকী নেতাই। আর নামাজের অন্তত কা আন্দোলন সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে বিধায়ক অখিল গগৈয়ে। অখিল গগৈয়ে কয় যে কা আন্দোলনকারী পাঁচ শহীদক হত্যা করা নাই। বিজেপি সরকারে আর আরক্ষী হত্যা করেছিল কা আন্দোলনের পাঁচ শহীদ। কার জড়িয়ে যদিহে বিদেশিক নাগরিকত্ব দিয়াই নহয় তেন্তে কিয় এই আইন বলবৎ করেছে বলে প্রশ্ন করে বিধায়ক অখিল গগৈয়ে। পরবর্তী খবর, এইবার APCCর সভাপতি ভূপেন বরার ব্যক্তিগত সহায়ক জিন্টু হাজরিকা গ্রেপ্তার ফ্লাইং স্কোয়াডর। অবৈধ ধন সরবরাহর অভিযোগত আটক করা হয়েছে ভূপেন বরার পিএজনক। এইবার ফ্লাইং স্কোয়াডর জালত পড়েছে APCCর সভাপতি ভূপেন বরার ব্যক্তিগত সহায়ক। লক্ষিমপুরত নগদ ধনসহ আটক করা হয়েছে জিন্টু হাজরিকা নামের পিএজনক। 5,30,000 অধিক নগদ ধন সরবরাহর অভিযোগত আটক করা হয়েছে ভূপেন বরার এই পিএজনক। লক্ষিমপুরের বান্তত গাড়ি তালাচির সময়ত নগদ ধনসহ আটক করা হয়েছে। আর লগতে জিন্টুর বাহনের পর বিলাতি সুরাও জব্দ করেছে ফ্লাইং স্কোয়াডে। পরবর্তী খবর, 2024 লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির বাবে বেয়া খবর। মহারাষ্ট্রত NDAতক আগবাড়ি আছে ইন্ডিয়া মহাজোট, শেহতীয়া সমীক্ষাত প্রকাশ পাইছে এই তথ্য। মহারাষ্ট্রত বিজেপির বাবে বেয়া খবর, এইবার মহারাষ্ট্রত প্রকাশ পাইছে মহারাষ্ট্র লোকপাল মেঘা সার্ভে। এই সার্ভে অনুসরি মহারাষ্ট্রত কোন দলে কেখন লাভ করব চাও আহক। এই সার্ভেত NDAক দিয়া হয়েছে 21-24 আসন, আর বিজেপিয়ে অকলে লাভ করব 14-17 আসন, আর ইন্ডিয়া মহাজোটক দিয়া হয়েছে 23-26 আসন। কংগ্রেসক অকলে দিয়া হয়েছে 9-12 আসন, আর অন্যান্যক দিয়া হয়েছে 1 আসন। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর, ইসরায়েল পেলেস্টাইন যুদ্ধর ডাঙর আপডেট। পবিত্র ঈদর দিনও ইসরায়েলে চলাইছে ভয়ঙ্কর বিমান আক্রমণ। আর ইসরায়েলের এই ভয়ঙ্কর বিমান আক্রমণত এইবার মৃত্যু হয়েছে হামাসর মুরব্বীর 3 পুত্র। ইসরায়েলের বিমান আক্রমণত এইবার নিহত হয়েছে হামাসর নেতা হানিয়ার 3 পুত্র। ইসরায়েলে এই আক্রমণ সংঘটিত করেছিল উত্তর গাজাত। উল্লেখযোগ্য যে ইসরায়েলে ঈদর দিনটো ভয়ঙ্কর আক্রমণ চলাইছিল। এই সন্দর্ভত হামাসর মুরব্বী হানিয়াই কয় যে ইসরায়েলী আক্রমণত তেওঁর 3টা সন্তান হাজেম, আমির আর মোহাম্মদর লগতে কেবাজনও নাতি নাতিনী নিহত হয়েছে। হানিয়াই এই সন্দর্ভত কয় যে ঈদ উপলক্ষে হাতি শরণার্থী শিবিরত আত্মীয়র ওচরলৈ যোৱাৰ সময়ত তেওঁর সন্তানকেইটা আক্রমণের বলি হয়। তেওঁ লগতে কয় যে যুদ্ধ আরম্ভ হওয়ার পরাই তেওঁর পরিয়ালের প্রায় 60জন সদস্যই প্রাণ হেরুয়াইছে। কাতারত থকা হামাসর শীর্ষ নেতাগৰাকীয়ে ইসরায়েলের এই বর্বরতাক গৰিহণা দিয়ে। পরিয়াল আর ঘরত আক্রমণের পিছতো পেলেস্টাইনের নেতাসকলে পিছুয়াই না যায় বলেও তেওঁ দৃঢ়তাৰে কয়। পরবর্তী খবর, দেশের সৈনিক স্কুলের বেসরকারীকরণের প্রতিবাদত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুলৈ পত্র প্রেরণ কংগ্রেসের। কংগ্রেসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুলৈ পত্র লিখি সৈনিক স্কুলসমূহক রাজনীতির মাজলৈ টানি নানিবলৈ অনুরোধ জনায়। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে এখন পত্রযোগে কয় যে সৈনিক স্কুল রাজনৈতিক সম্পর্ক থকা সংগঠনের হাতত যাতে গতাই দিয়া নহয়।
তেওঁ কয় যে এনে পদক্ষেপে সৈনিক বিদ্যালয়সমূহৰ স্বাধীনতা আৰু স্বায়ত্তশাসনক ক্ষতিগ্ৰস্ত কৰে। খাৰ্গে লগতে কয় যে ভৱিষ্যতৰ প্ৰতিৰক্ষা কৰ্মীসকলৰ বাবে সৈনিক স্কুলসমূহ এক গুৰুত্বপূৰ্ণ প্ৰতিষ্ঠান, গতিকে তেওঁলোকক কোনোধৰণে ৰাজনীতিলৈ টানি অনাটো উচিত নহয়। কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গেই ৰাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুলৈ এই সন্দৰ্ভত পত্ৰ লিখিছে। পত্ৰখনত লিখিছে, সৈনিক স্কুলসমূহৰ বেচৰকাৰীকৰণ কৰা হৈছে, য'ত সৈনিক স্কুলসমূহ কোনোবা নহয় কোনোবা প্ৰকাৰে ৰাজনীতিৰ সৈতে জড়িত লোকৰ হাতত গতাই দিয়া হৈছে। তেওঁ লগতে কয় যে প্ৰায়বোৰ সৈনিক স্কুল বিজেপি আৰু RSSৰ সৈতে জড়িত লোকৰ হাতত গতাই দিবলৈ চুক্তি কৰা হৈছে আৰু সেইবাবে সৈনিক স্কুলসমূহ বেচৰকাৰীকৰণৰ প্ৰতিবাদ কৰিছে কংগ্ৰেছে। কেন্দ্ৰীয় চৰকাৰে হিন্দুত্ববাদী সংগঠনৰ হাতত সৈনিক স্কুলসমূহ গতাই দিয়াৰ প্ৰস্তুতি আৰম্ভ কৰি দিছে। উল্লেখযোগ্য যে কিছুদিন ধৰি বিৰোধীয়ে এনে অভিযোগেই উত্থাপন কৰি আহিছে আৰু বিশেষকৈ CPIMয়ে এই অভিযোগক লৈ সৰব হৈছে। উল্লেখযোগ্য যে দেশত বৰ্তমান মুঠ 33খন সৈনিক স্কুল আছে। অষ্টম শ্ৰেণী উত্তীৰ্ণ ল'ৰা ছোৱালীয়ে এই স্কুলসমূহত নামভৰ্তি কৰিব পাৰে। কেন্দ্ৰীয় চৰকাৰে এই স্কুলসমূহৰ সংখ্যা 100খনলৈ বৃদ্ধি কৰাৰ পৰিকল্পনা কৰিছে, সেয়েহে সেইবোৰ বেচৰকাৰীকৰণ কৰিব পাৰে। কিন্তু বিৰোধীয়ে অভিযোগ কৰিলেও কেন্দ্ৰীয় চৰকাৰে এই সন্দৰ্ভত এতিয়ালৈকে কোনো মন্তব্য দিয়া নাই। পৰৱৰ্তী খবৰ, দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱাল জেলত থকাৰ সময়তে অৰবিন্দ কেজৰিৱালৰ ব্যক্তিগত সচিব বিভৱ কুমাৰক বৰ্খাস্ত কৰা হৈছে। বিভৱ কুমাৰৰ নিযুক্তি অবৈধ বুলি উল্লেখ কৰি বৰ্খাস্ত কৰিছে ভিজিলেন্স বিভাগে। পৰৱৰ্তী খবৰ, ঈদৰ নামাজৰ মাজতে ভয়ংকৰ ঘটনা। ঈদৰ সমূহীয়া নামাজৰ মাজতে ভয়ংকৰ গুলীচালনাৰ ঘটনা আৰু তাৰ পিছতেই মুছলমান লোকৰ মাজত হাহাকাৰ পৰিস্থিতি। ঈদৰ সমূহীয়া নামাজৰ মাজতে ভয়ংকৰ গুলীচালনাৰ ঘটনা সংঘটিত হৈছে। দুটা পক্ষৰ মাজত ভয়ংকৰ গুলীয়াগুলী আৰু এই গুলীচালনাত আহত হৈছে শিশুসহ 3জনকৈ লোক। এটা কিশোৰৰ দৰে সংঘটিত কৰে এই ঘটনা। মছজিদৰ কাষৰ এখন উদ্যানত সহস্ৰাধিক লোকে আদায় কৰিছিল ঈদৰ নামাজ আৰু নামাজৰ সময়তে হঠাৎ ফুটিল 30 গুলী। আমেৰিকাৰ ফিলাডেলফিয়াত সংঘটিত হৈছে এই ঘটনা আৰু ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে 5 লোকক গ্ৰেপ্তাৰ কৰিছে আমেৰিকাৰ পুলিচে। পৰৱৰ্তী খবৰ, ঈদৰ নামাজত অংশ লৈ বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে পুনৰ গৰজি উঠিল পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী। মমতা বেনাৰ্জীয়ে এই সন্দৰ্ভত মন্তব্য কৰি কয় যে মই মৰি যাম, কিন্তু কাহ আৰু UCC আহিবলৈ নিদিওঁ পশ্চিমবংগত, আৰু হিংসাৰ সময়ত মুছলমান লোকসকল শান্ত হৈ থাকক, অন্যথা NIA গ্ৰেপ্তাৰ কৰিব। এই মন্তব্য পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ। লাগিলে প্ৰাণ দিম, তথাপিও পশ্চিমবংগত কাহ আৰু UCC প্ৰযোজ্য হ'বলৈ নিদিওঁ। এই মন্তব্য পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ। ঈদৰ নামাজত অংশ লৈ বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে এইদৰে গৰজি উঠিল মমতা বেনাৰ্জী। মুছলমান লোকসকলক হিংসাৰ সময়ত শান্ত হৈ থাকিবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ। হিংসাৰ সময়ত মুছলমান লোকসকল শান্ত হৈ নাথাকিলে NIA গ্ৰেপ্তাৰ কৰিব বুলি মন্তব্য কৰে মমতা বেনাৰ্জীয়ে। এই সন্দৰ্ভত মমতা বেনাৰ্জীয়ে লগতে কয় যে আমাক কাহ নালাগে, পশ্চিমবংগত কাহ আনিবলৈ মই অনুমতি নিদিওঁ, মই মৰিবলৈ সাজু আছোঁ, মৃত্যুলৈ মই ভয় নকৰোঁ, মৃত্যুৱেহে মোক ভয় কৰে, মোৰ সৈতে যুদ্ধ কৰিব বিচাৰিছে যদি মোক জেলত ভৰাই থওক, দেশৰ 130 কোটি জনতাৰ ভিতৰত কাক কাক জেলত ভৰাব বুলি ভাষ্য মমতা বেনাৰ্জীৰ। আৰু লগতে পশ্চিমবংগৰ লোকসকলক TMCৰ বাহিৰে অন্য দলক ভোট নিদিবলৈ আহ্বান পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীৰ।